أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وآله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. خسور سب مسافر ہے وہی آخر ٹھکانا. کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ. صلاۃ دنیا موت جس دن آ گئی ہے دنیا کی دولت کیا ہوئی. صلاۃ دنیا رسول اللہ. صلاۃ دنیا দেখি নাই তোমারে কোনো দিন. দেখি নাই তোমারে কোনো দিন. সারা দুনিয়া الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال النبي صلى الله عليه وسلم: من أتاه الله مالا ولم يؤدي زكاة مثل له ماله يوم القيامة شجاعا أقرع له زبيبة يتوقه يوم القيامة ثم يأخذ بلفظ متيه يعني صدقيه أنا مالك أنا كنزك ثم تلا ولا تحسبن الذين يبخلون. قال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس شهادة لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة الحج وصوم رمضان. قال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যেমন আমাদেরকে রমাদানুল মুবারক মাসের মতো শ্রেষ্ঠ মাসে সাপ্তাহিক শ্রেষ্ঠ দিবস সাইয়েদুল আইয়াম লিডার অফ দ্য ওয়ার্ল্ড ইন দ্য উইক, যে দিবসে একবার আল্লাহকে ডাকলে, নফল করলে ফরজের সওয়াব, ফরজ করলে সত্তরটি ফরজের সওয়াব, যে মাসে আসমানের দরওয়াজা খোলা, জাহান্নামের দরওয়াজা বন্ধ এবং শয়তানকে শৃঙ্খলায় বন্দি করে রাখা হয়, যেন মুমিন বান্দাদেরকে পপ্রষ্ট করতে না পারে। দুর্বল সুবহানাল্লাহ, যেমন আমাদেরকে এনেছেন, সুস্থ রেখেছেন, সিয়াম সাধনা পালন করার সুযোগ করে দিয়েছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকে অসংখ্য মানুষ দেখবেন হসপিটালে ক্লিনিকে রোজা রাখার জন্য মন চাচ্ছে কিন্তু পারছে না, কিন্তু যখন সুস্থ ছিল তখন রোজা রাখার আগ্রহ ছিল না, এখন যেহেতু অসুস্থ হয়ে গেছে এখন বলতেছে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, আমি তোমার একটি রোজাও বাদ দেব না। যে বলুন সুবহানাল্লাহ, যারা কবরস্থানে শুয়ে আছে আবার কি রোজা রাখার সেই সুযোগ আছে? নেই। আল্লাহ কোরআন কি বলেছেন? রব্বুল আলামিন বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. জোর বলুন সুবহানাল্লাহ। ইমানদারগণ, যারা ইমান এনেছো আল্লাহর উপর, নবীর উপর, ফেরেশতাদের উপর, কিতাবের উপর, তকদীরের উপর, পরকালের উপর, যারা ইমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্বতে যারা ছিল তাদের উপরও ফরজ ছিল। সুবহানাল্লাহ, বলুন রোজা শুধু আমাদের উপর ফরজ? বিষয়টি তেমন নয়, আমাদের পূর্বে যারা ছিল বাবা আদম থেকে
আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলের উম্মতের রোজা ফরজ ছিল তবে ভিন্নতা ছিল যেমন আদম সফিউল্লাহ আদম আলাইহিস সালামের রোজা ছিল আইয়ামে বিজের রোজা যেটাকে আমরা বলি 13 14 15 তারিখের রোজা এটা কিভাবে আদম আলাইহিস সালাম প্রথমে কোথায় ছিলেন জান্নাতে ছিলেন সুবহানাল্লাহ বলুন জান্নাতে ছিলেন জান্নাত থেকে যখন পৃথিবীর জমিনে চলে আসলেন চলে আসার কারণ আছে আমি সেদিকে যাচ্ছি না চলে আসলেন তা আসার পরে পৃথিবীর জমিনের তাপমাত্রা জান্নাতের তাপমাত্রা আবহাওয়া ভিন্নতা আছে না নাই আছে এই দুনিয়া এই মসজিদের মধ্যে এখন ঠান্ডা আছে আপনি যদি বাইরে যান গরম লাগবে তাপ বেশি তো আদম আলাইহিস সালাম জান্নাতের যে পরিবেশের মধ্যে ছিল সে পরিবেশ ছিল সুন্দর ঠান্ডা কুল আরামের মধ্যে ছিল যখন পৃথিবীর জমিনে চলে আসলেন তখন দুনিয়ার আবহাওয়া ওনার চেহারা খালা হয়ে গেল নাউজুবিল্লাহ বলুন না দুনিয়ার আবহাওয়া ওনাকে সহ্য করছে না ওইরকম অনেক হয়তো বাংলাদেশের ওয়েদার বিদেশের ওয়েদার ভিন্নতা আছে তো আদম সফিউল্লাহ যখন দুনিয়ার জমিনে আসলেন তখন ওনার চেহারা কালো হয়ে যাচ্ছে এতদিন যে সুন্দর ছিল দুনিয়ার জমিনে আসার কারণে কালো হয়ে যাচ্ছে তখন জিবরাইল আমিন এর আগে যে সাহাবা হযরত আনার তা এবং হযরত আলীকে প্রশ্ন করলেন যে আদম আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য চলে যাচ্ছে কেন তখন জিবরাইল আমিন আসলেন আল্লাহ পাঠালেন জিবরাইলকে জিবরাইল যাও আমার আদম নবীকে বলো উনি যদি চেহারার সৌন্দর্যতা ফিরে পেতে চায় তাহলে উনি যেন আইয়ামে বিজে রোজা রাখে জিরো বলুন সুবহানাল্লাহ তো উনি প্রথম রোজা রাখলেন চেহারা একটু একটু পরিবর্তন আসতে লাগলো সৌন্দর্য ফিরে আসতে লাগলো দ্বিতীয় দিন রাখলেন আরো বেশি পরিপূর্ণতা পাচ্ছে তৃতীয় দিন রাখার পরে একেবারে আগের যে পরিবেশ ছিল জান্নাতের সেই ধরনের সুদর্শন হয়ে গেল জিরো বলুন না সুবহানাল্লাহ তখন আদম আলাইহিস সালাম রোজা ছিল ওই আইয়াম বিজের রোজা ফরজ আচ্ছা আর মূসা নবীর রোজা উনি তুর পর্বতে 40 দিন পর্যন্ত রোজা রেখেছিলেন ওই ওয়াদানা মূসা 40 লাইলা এবং মূসা আলাইহিস সালাম আশুরা রোজায় ফরজ ছিল জিরো বলুন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালামের ভিন্নতা ছিল আমরা তো 30 দিন রাখি ঈসা আলাইহিস সালামের উম্মতের 60 দিন ছিল তবে ভিন্নতা ছিল গ্যাপে গ্যাপে ছিল যাই হোক তাহলে আমরা যে রোজা পেয়েছি সব কদর পেয়েছি রহমত মাগফিরাত নাজাত পেয়েছি এগুলো অন্য অন্য কোন নবীর উম্মতরা এভাবে পায় নাই আমরা যত নিয়ামত হিসেবে পেয়েছি জুরু বলুন সুবহানাল্লাহ এই একটা গেল এই রমাদানুল মুবারক মাসে যেহেতু জাহান্নামের দরওয়াজা বন্ধ জান্নাতের দরওয়াজা খোলা শয়তানকে শৃঙ্খলার মধ্যে রাখা হয় তাহলে আমরা যদি রমাদানুল মুবারক মাসকে সম্মান করি রোজা রাখি ইবাদত করি কোরআন পাকের তেলাওয়াত করি সিয়াম সাধনা করার পরে রাতে তারাবির নামাজ পড়ে বাসায় একটু রেস্ট করে আবার সালাত তসবিহ তাহাজ্জুদ এভাবে ইবাদতের মাধ্যমে যদি এই রমজানটাকে আমরা কাটাতে পারি কিয়ামতের ময়দানে যখন কঠিন মুহূর্ত সবাই আনসি আনসি বলবে আপনার রোজা বলবে আল্লাহ সে তো সারাটা দিন উপবাস ছিল আমি খাইতে দিই নাই দরওয়াজা বন্ধ পুকুরের মধ্যে ডুব দিয়ে চাইলে খেতে পারত কিন্তু আমি খেতে দিই নাই সে খাই নাই রোজার সম্মানার্থে আল্লাহ আমি রোজা বলছি এ বান্দাকে জাহান্নামে দিবেন না জোরে বলুন সুবহানাল্লাহ আর কোরআন বলবে আল্লাহ আমি কোরআন বলছি এই বান্দা সারাটা দিন রোজা রেখে টায়ার্ড হয়ে গিয়েছিল তারপরও সে টায়ার্ডকে মেনে না নিয়ে সে তারাবির নামাজ হুফাজ কেরামের জুবান দিয়ে 20 রাকাত তারাবির নামাজ শ্রবণ করেছিল আল্লাহ আমি কোরআন বলছি এই বান্দাকে তুমি জাহান্নাম দিবে না জোরে বলুন সুবহানাল্লাহ এভাবে প্রত্যেকটা নেক আমল আল্লাহ 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন রমজান মাসে জোরে বলুন সুবহানাল্লাহ কুল্লু আমালিন ইবনু আদম ইদু আফুলহুল হাসানা বি আশরি আমসালিহা ইলা সাবাই মিয়াতিন
700 নয় এবং 10 থেকে 700 আল্লাহ চাইলে বিগয়রি হিসাব দান করতে পারেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ধনভাণ্ডারে কোনো অভাব আছে কোনো অভাব নেই কিন্তু আমরা নিতে পারছি না নিতে জানছি না আমরা যদি নিতে জানতাম নিতে পারতাম চাইতে জানতাম আল্লাহ অবশ্যই আমাদেরকে চাওয়ার পূর্বক করে দিয়ে দিতেন কিন্তু আমরা তো আল্লাহকে সেভাবে স্যাটিসফাই করতে পারছি না আমরা দুনিয়াদার দুনিয়ার ব্যস্ত ব্যবসার ব্যস্ত চাকরির ব্যস্ত লেনদেন মুআমালাত মুআশারাত নিয়ে আমরা বিল্ডিং একটি কিভাবে করছি আরেক কিভাবে করব এ নিয়ে টেনশন আছে অথচ আল্লাহ বলে ওসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম وجنة عرضها السماوات والأرض أعدة للمتقين جربوا سبحان الله বন্দামি তোমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি সৃষ্টি করেছি তোমরা দুইটি কাজের প্রতিযোগিতা করবে একটি হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা করো আপনার একজন ভাই তারাবীহ নামাজ পড়ছে পড়ার পরে সালাতের তসবিহ আসে না কিন্তু আপনি এসেছেন যে ভালো কাজের প্রতিযোগিতা আপনার একজন ভাই সেহরি খাওয়ার জন্য উঠে তাহাজ্জুদ পড়ে নাই আপনি তাহাজ্জুদ পড়েছেন এটা আপনি ভালো কাজের প্রতিযোগিতা করছেন এভাবে যদি আপনি ভালো কাজের প্রত্যেকটা প্রতিযোগিতা করতে থাকেন আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি তোমার জন্য এমন একটি জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতটি হচ্ছে আসমান এবং জমিনের মাঝখানে যে ডিস্টেন্স আছে যে দূরত্ব আছে সেই দূরত্ব পরিমাণ একটি জান্নাত আমি রব্বুল আলামিন রেখে দিয়েছি আর কি হচ্ছে ক্ষমা ক্ষমা করে দিতে হবে এই রমজান মাসে আল্লাহ যেমন বান্দাদেরকে ক্ষমা করে দেন আমরাও একে অপরকে কি করে দেবো ক্ষমা করে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ইয়াকুব আলাইহিসসালামের কই ছেলে ছিল বলুন তো 12 জন ছেলে ছিল উনি কি 12 জনকে মহব্বত করতেন করতেন কিন্তু একজনকে বেশি করতেন সেটার নাম কি ইউসুফ আলাইহিসসালাম এই বাকি 11 জন যে ছেলে ছিল ওনারা এটা সহ্য করতে পারে নাই যে আমাদেরকে বাদ দিয়ে ইউসুফকে কেন আমার পিতা ইয়াকুব বেশি মহব্বত করবে ওইটার টেনশনে ওইটার রাগান্বিত হয়ে হিংসায় আক্রান্ত হয়ে বাকি 11 জন ওনাকে মিশর কুফে কি করে দিল নিক্ষেপ করার জন্য একেবারে নিয়ে গেছে কুফে নিক্ষেপ করবে এখন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বাঁচিয়ে রাখবেন জোরে বলুন সুবহানাল্লাহ ওনারা পারে নাই আল্লাহর হুকুম ছিল উনি বেঁচে গিয়েছে তো উনি ওই যে ইউসুফ আলাইহিসসালামকে ওনার উসিলায় বাকি 11 জন ভাইকে আল্লাহ কি করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই রমজান মাস 11টি মাস পরে এসেছে মেহমান 11টি মাস যে আমাদের ভুল ভ্রান্তি হয়েছে এই 11টি মাসের ভুল ভ্রান্তি এই এক মাস ইবাদতের কারণে আল্লাহ 11টি মাসের ভুল ভ্রান্তি ক্ষমা করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কত দয়ালু দেখেন বিভিন্ন জায়গায় আল্লাহ রেখেছেন সালাতুনিয়া সালামুনিয়া নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে আলহামদুলিল্লাহ বলুন তাহলে এই মাসে ইবাদত করার দরকার আছে না নাই আছে কিন্তু এই মাসটাকে যারা কাজে লাগাবে তারা তখন বুঝতে পারবে এই মাসের কত মর্যাদা কত ফজিলত জোরে বলুন সুবহানাল্লাহ যে মাসের ফজিলত সওয়াব রোজার শয়ন আল্লাহর কুদরতি হাতে দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আস সাওমু লি ওয়া আনা উজাবি দুনিয়ার সমস্ত আমলের সওয়াব ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে কিন্তু রোজার প্রতিদান একমাত্র আল্লাহ নিজ কুদরতি হাতে দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে রোজাদারে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ
রোজাদাররা কার সাথে সাক্ষাৎ হবে? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। এবং আপনারা যারা আমরা রোজা রেখেছি এই রমজান মাসে সম্মান করে জান্নাত কয়টি বলছিলে মনে আছে? আটটি। এই আটটি জান্নাত এগারোটি মাস পূর্ব থেকে, রমজান মাস আসার এগারোটি মাস পূর্ব থেকে ওই জান্নাত গুরু আল্লাহ সজ্জিত কর রাখেন। শুরু বলুন সুবহানাল্লাহ। ওখানে যে হুর গিলমান আছে, জান্নাতে কি আছে? হুর গিলমান আছে। ওই হুর গিলমানরা আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে, আল্লাহ তুমি এই জান্নাত গুলো এভাবে সাজাচ্ছ কেন? এত মাস তো সাজাও নাই, মহরম আসছে, সফর আসছে, সাজাও নাই, কিন্তু রমজান মাস যখন ডুবতেছে তুমি এর এই জান্নাতটাকে এভাবে সাজাচ্ছ কেন? তখন আল্লাহ ওই হুর গিলমানদেরকে বলে, হে হুর গিলমান শোনো, এই জান্নাতের মধ্যে আমি রোজাদারদেরকে ঢুকাবো এবং এই রোজাদারদের সম্মানার্থে আমি জান্নাত গুলো সাজাচ্ছি। জুরু বলুন সুবহানাল্লাহ। তখন ওই হুর গিলমান বলে, আল্লাহ আমরা যারা হুর আছি আমাদের সাথে যাদের শাদী হবে, যাদেরকে আমাদের জন্য স্বামী হিসাবে রেখে দিয়েছ, আল্লাহ দুনিয়ার কোন মানুষকে আমাদের সাথে স্বামী বানাবেন না, আমাকে স্বামী হিসাবে দিবেন না, একমাত্র রোজাদার ব্যতীত আল্লাহ আমি তোমাদের কাছে, আমরা তোমার কাছে প্রার্থনা করছি এই জান্নাতের মধ্যে আমরা যত হুররা আছি আমরা সবাই তোমার কাছে নিবেদন করছি, আল্লাহ রমজান মাসে যারা রোজা রেখেছিল, রমজান মাসকে যারা সম্মান করে রোজা রেখেছিল ওই রোজাদারকে আমি হুর গিলমানের সাথে বিবাহ হবে। সুবহানাল্লাহ। জান্নাত যে আল্লাহ সাজাচ্ছেন রোজাদারদের জন্য, রোজাদারের সম্মানার্থে ওই হুর গিলমান যারা আছে তারা আল্লাহকে বলছে, আল্লাহ আমাদের সাথে যাদেরকে তুমি স্বামী হিসাবে দিবা তাদেরকে দিবা যারা রমজান রোজা রেখেছিল। জুরু বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল ঘোষণা দিয়েছেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াত মিনহা বাব ইসমার রায়ান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। উম্মে শুনো শুনো, জান্নাত আটটি, আটখানা জান্নাতের মধ্যে আটখানা দরওয়াজা আছে, সেই আঠারো দরওয়াজার মধ্যে দিয়ে সবাই ঢুকতে পারবে না, একটি দরওয়াজা আমি রেখে দিয়েছি যে দরওয়াজার নাম হচ্ছে রায়ান। ওই রায়ান নামক দরওয়াজা দিয়ে যারা এই রমজান মুবারক মাসকে সম্মান করে রোজা রেখেছিল ওই রায়ান নামক দরওয়াজা দিয়ে তাদেরকে প্রবেশ করা হবে। সুবহানাল্লাহ। দেখেন রোজাদারদের কত ফজিলত, কত মর্যাদা। বুহারা নামক একটি শহর আছে, গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে হিন্দু বৌদ্ধ অনেক মানুষ বসবাস করে। এক অগ্নি পূজারী যারা আগুন কি করে পূজা করে, অগ্নি পূজারক উনি এবং ওনার ছেলে, অগ্নি পূজারকের ছেলে এবং পিতা দুইজন ওই বুহারা নামক শহর দিয়ে যাচ্ছিলেন। ওখানে মুসলমানদের দোকান ছিল, বাজার ছিল, ওনারা তো হিন্দু অন্য ধর্মের মানুষ, ওনারা তো রোজা রাখবে না, কিন্তু আমাদের দেশে অনেকে রোজাদারদেরকে সম্মান করে রোজাদারদের সামনে কিছু খাই না। দুর্বল সুবহানাল্লাহ। এবার পাশে যদি কেউ ঝগড়া করে রোজাদারদেরকে যদি ডাকে যে ভাই আমি বিপদে আছি, ঝগড়ার মধ্যে আমাকে তো বাদশাহ বলবে, ইন্নি সাইমুন, ভাই আমি রোজাদার, আমার সাথে বেশি তর্ক করার সময় নাই, যেহেতু আমি রোজাদার। দুর্বল সুবহানাল্লাহ। ওই বুহারা নামক শহরে অগ্নি পূজারী এবং ছেলে যাচ্ছিলেন, যেতে যেতে মুসলমানদের দোকান আসছিল, ওখানে মুসলমান রোজা রাখছে, ইফতারি বিক্রি করছে, বিভিন্ন মালামাল বিক্রি করছে। তখন ওই অগ্নি পূজার ছেলে ওখান থেকে দোকান থেকে নাস্তা নিয়ে সবার সামনে খাচ্ছে, এটি ওনার পিতার মাথায় লেগেছে যে এখন তো মুসলমানদের রমজান মাস চলে, মুসলমান সবাই রোজা রেখেছে, আমরা খাবো তো ঘরের মধ্যে, কেউ না দেখে মতো ওনাদের সামনে গেলে ওনাদের রোজার সম্মান ক্ষতি হবে, খানি হবে, তুমি এখন কে এসে কেন? ওই ছেলেকে ওখানে ধর মারলেন, থাপ্পর মারলেন, রোজাদারদের সম্মান আর্থে যে ছেলেকে পিটাইলেন, প্রহার করলেন। তখন দুই তিন দিন পরে ওই ছেলেটি, অগ্নি পূজারকের ছেলেটি ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে একজন বুজুর্গ, তখনকার বুজুর্গ স্বপ্নে দেখলেন
ওই অগ্নি পূজারকের ছেলে জান্নাতের মধ্যে ঢুকেছে অর্থাৎ জান্নাতে নাজিল নিয়ামত খাচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ তখন ওই বুজুর্গকে প্রশ্ন করা হলো ওই অগ্নি পূজারকের ছেলেকে জিজ্ঞেস করা হলো বাবা তুমি তো দুনিয়ার জমিনে মুসলমান ছিল না ইমানদার ছিল না নামাজে ছিল না রোজা রাখো নাই হজ করো নাই যাকাত দাও নাই ভালো কাজের দ্বারে কাছে আসো নাই আজকে আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখতেছি কারণটা কি তখন ওই অগ্নি পূজারকের ছেলে ডাক দিয়ে বলেছিল ও আল্লাহর বান্দা আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই আপনার কথা ঠিক আছে কিন্তু আল্লাহ যে একটি মাস দিয়েছেন শ্রেষ্ঠ মাস একটি মাস দিয়েছেন শ্রেষ্ঠ মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে যে মাসে নফল করলে ফরজের সওয়াব যে মাসে আসমানের দরওয়াজা খোলা রহমতের দরওয়াজা খোলা যে মাসে রহমত মাগফিরাত নাজাত আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হতে থাকে কিন্তু আমি না বুঝে না জেনে আমি আপনাদের বাজারের সামনে আপনারা সবাই রোজা রেখেছিলেন আমি নাস্তা খেয়েছিলাম ওই নাস্তা খেয়ে আমার আব্বু আমাকে প্রহার করেছিল আমার আব্বু বলছে বাবা এটা তো মুসলমানদের মাস রমজান মাস সবাই রোজা রেখেছে রোজাদারদের সম্মানার্থে তুমি কেন খেয়েছো তখন আমি বাসায় গিয়ে অনুশোচনা করছিলাম অনুতপ্ত হয়েছিলাম আল্লাহ আমার সৃষ্টিকর্তা তুমি আমাকে সৃষ্টি করেছ আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও ওই যে রোজাদারদেরকে সম্মান করার কারণে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আল্লাহ আমার ভুল হয়েছে রোজাদারের সম্মানার্থে আমি আল্লাহর কাছে ভুলে খেয়ে ফেলেছিলাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে এই কারণে আল্লাহ আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করেছে সুবহানাল্লাহ একজন বেধর্মী অগ্নি পূজারকের ছেলে যদি রোজাদারদেরকে সম্মান করার কারণে জান্নাত পেয়ে যায় তো আমরা মুসলমান নবীর আশেক রোজা রেখে তারাবি পড়ে তাহাজ্জুদ পড়ে ইবাদত করে রোজাদারদেরকে যত সম্মান করতেছি ইফতারি পড়াচ্ছি মেহমানদারি করছি মুরব্বীদেরকে স্মরণ করছি খতম কোরআন করছি মিলাদ করছি ফাতিহা করছি তাহলে আমরা মুসলমান হয়ে আমরা যদি রমজানকে সম্মান করি তাজিম করি তাহলে আল্লাহ আমাদেরকে কোথায় দিবেন জান্নাতুল ফিরদাউস জোরে বলেন সুবহানাল্লাহ এবং রায়্যান নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করাবেন জোরে বলেন সুবহানাল্লাহ এগুলো শুধু সুন্নিরা বলে বিষয়টা এমন না এই হাদিসগুলো সব কানে পড়ানো হয় কিন্তু আমলের একটা বিষয় আছে অনেকে আমল করে না জানে আমল করে না এই রমজানে অসংখ্য কোটি কোটি বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করবেন এবং যখন প্রথম রমজানের তারিখ হয় তখন আল্লাহ সমস্ত সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এখনো পর্যন্ত রহমতের দৃষ্টি রয়েছে আল্লাহর আমরা যদি আল্লাহর কাজ করি ভালো কাজ করি এই রহমতের দৃষ্টি যদি আমার আপনার উপর পড়ে যায় আল্লাহর রহমতের দৃষ্টি যার পড়বে তার জন্য জাহান্নামের আগুন স্পর্শ হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে যে বাকি দিন আছে এই দিনগুলো যেন আমরা ইবাদত করতে পারি যেন আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয় আল্লাহ যেন তৌফিক দান করে আমিন বলেন একটা গেল রমজানের সম্মান আরেকটি হচ্ছে এই মাস কোরআন নাযিলের মাস এই মাসে যারা একটি খতম আদায় করবে নিজে পারলে নিজে পড়বেন না পারলে যারা পড়তে জানে তাদেরকে দিয়ে পড়াবেন আপনার আমলনামায় যার জন্য পড়াচ্ছেন তার আমলনামায় 70টি খতম করলে যে সওয়াব সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় বা আপনার পিতা মাতার আমলনামায় দান করবে জোরে বলুন সুবহানাল্লাহ যে হচ্ছে নুজুলুল কোরআন কোরআন নাযিলের মাস শাহর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই মাস চলে গেলে আর পাবেন না গত বছর এই সময়ে অনেক ভাই ছিল মুরব্বী ছিল এই বছর অনেকে কবরস্থানে শুয়ে আছে ঠিক কিনা বলুন তো আমরা যে আগামী বছর বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি তো যখন পেয়েছি এখনো রহমত চলে এরপরে মাগফিরাত বাকি নাজাত বাকি এই দিবসগুলো যেন
আমাদের থেকে ছুটে না যাই এবং যে ইবাদতগুলো আমরা করছি এই ইবাদতগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য এটা মনে রাখতে হবে জোর বলুন সুবহানাল্লাহ আপনি রোজা রাখছেন ইবাদত করছেন দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য নয় বলতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিনা হুনাফা সেটা রোজা হোক নামাজ হোক যাকাত হোক যা কিছু আপনি দান করবেন সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এই মাসে আল্লাহ কোরআন কারীমের তেলাওয়াত বেশি বেশি করবেন এবং করাবেন এই একটা কি এই মাস আরেকটি কাজ সেটি হচ্ছে যাকাত সেটি যাকাত ইসলামের যে পাঁচটি স্তম্ভ অন্যতম একটা স্তম্ভ যাকাত এই যাকাত হচ্ছে এটা গরিবদের হক ওয়ফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইল ওয়াল মাহরুম যারা বঞ্চিত অসহায় আপনার ধন সম্পদের একটি অংশ তাদেরকে দিতে হবে এভাবে করে আপনার সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বান্ন ভরি রোপ্যর পরিমাণ যদি আপনার কাছে গচ্ছিত সম্পদ থাকে টাকা থাকে তাহলে আপনাকে যাকাত দিতে হবে সেই হিসাব করে যদি আমাদের দেশে সমাজে যাকাত দেয় আমার মনে হয় সমাজে দেশে যাকাত নেওয়ার মতো লোক থাকবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমরা সঠিক পন্থায় যাকাত দিচ্ছি না বিধায় দেশের মধ্যে অভাব অনটন রয়ে যাচ্ছে কিন্তু অনেক মাল নদীতে সাগরে পড়ে যাচ্ছে অনেক মাল পুড়ে যাচ্ছে কারণ কি ওই মালের যাকাত দিচ্ছে না বিধায় আল্লাহ বলে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজুন জলে স্থলে যে বিপদ আসছে তোমার যে তোমার হাতের কামাই আল্লাহ তোমাকে ফরজ করে দেন যাকাত দেওয়ার জন্য কিন্তু তুমি তো গরিবের হক দিয়ে দিচ্ছ না তুমি জমিয়ে রাখছ তুমি মনে করছো যাকাত দিলে তোমার সম্পদ কমে যাচ্ছে আসলে সেটা না যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা বৃদ্ধি পাওয়া আপনি যাকাত এই বছর দিচ্ছেন আগামী বছর দেখবেন আপনার ব্যবসা দ্বিগুণ লাভ হবে জোরে বলুন সুবহানাল্লাহ আর যাকাত হচ্ছে পবিত্রতা আপনার মালকে পুত পবিত্র করবে যাকাত যাই হোক এই যাকাত কয় ধরনের মানুষকে দিবেন আট শ্রেণীর মানুষকে দিতে পারবেন আল্লাহ বলে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন وفي سبيل الله ابن السبيل سبحان الله بول فقير مسكين دريدر ريم درست অভাবী দাস মুক্তি আল্লাহ রাস্তায় জিহাদ মুআল্লাফাতুল কুলুব এই ধরনের আট শ্রেণীর লোককে আপনি যাকাত দিতে পারবেন এভাবে যদি আমরা যাকাত দিই আমাদের সমাজে কোনো অসহায় গরিব থাকবে না কারণ এটা তো গরিবদের হক জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের সময়কালে এক লোক ইন্তেকাল করেছিল লোকেরা তাকে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে যাচ্ছিল মাটিতে শুয়ে দিবেন কবরে সেই মুহূর্তে সাপ এসে ফান করা আছে ওনাকে খাবে এখন লোকেরা বয়ে পেয়ে গেছে তখন আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে চলে এসেছেন হুজুর আপনার সময়কালের লোক এটা অনন্তকাল করেছে আমরা কবরস্থানে শুয়ে দিচ্ছি কিন্তু সর্প এসে ওনাকে বাঁধা দিচ্ছে মাটিতে নামাইতে দিচ্ছে না তখন উনি বললেন অন্য একটি জায়গায় অপর জায়গায় খবর খনন করো অন্য জায়গায় দাও ওই জায়গায় খবর খনন করলেন খবর দেওয়ার জন্য ওনাকে নামালেন দিতে পারছেন না আরেকটি সাপ এসে ওনাকে বাঁধা দিচ্ছে এখানে কি করা যাবে না ওনাকে খবর দেওয়া যাবে না তখন আব্দুল্লাহ বিন আব্বাস ওনার কাছে আবার ওই লোক এসে নালিশ করলেন হুজুর এই লোকটাকে কি অবস্থা অন্য জায়গায় ওনাকে খবর দেওয়া যাচ্ছে না তখন ওনার পরিবারের কাছে খবর পাঠালো বলে যে তোমার এই সদস্য তোমার পরিবারের এই সদস্য কবরস্থানে
মাটি হচ্ছে না জায়গা হচ্ছে না সর্পে সোনাকে দংশন করার জন্য চেষ্টা করছে কারণ কি তোমার এই সদস্য এই ছেলে মানুষ ঘরের মধ্যে নামাজ পড়ছে নাকি বলেছে পড়ে রোজা রাখছে নাকি রোজা রাখছে হজ করছে ভালো কাজ করছে কিন্তু যাকাত দেয় না এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওনার যে দংশনবত ছিল সেই দংশনবতগুলো সর্পে পরিণত করেছে জোরে বলুন নাউজুবিল্লাহ রাসূল হাদিস বলতেছেন মন্নাতা আল্লাহু মালান ফলাম ইউদ্দি যাকাতান মুসলিলাহু মালহু ইয়াউমুল কিয়ামতি সুজান আফরাউ লাহু জাবিবাতানি ইয়াতাওয়াক্কাহু ইয়াউমুল কিয়ামতি সুম্মা ইয়াখুযু বিল আযমাতাইহি يعني صدق أنا مالك أنا كنزك ثم تلا ولا تحسبن الذين يبهلون جرو بولن سبحان الله যাদের ধন সম্পদ আছে যারা ধন সম্পদের মালিক আল্লাহর আইন হচ্ছে তারা যাকাত দিয়ে দিবে আর যদি যাকাত না দেয় ধন সম্পদ গচ্ছিত করে রাখে জমা করে রাখে কিয়ামতের ময়দানে ওই ধন সম্পদ পেঁচিয়ে পেঁচিয়ে ওনার শরীরের মধ্যে গলার মধ্যে সর্প হয়ে পেঁচিয়ে ধরবে নাউজুবিল্লাহ বলুন আল্লাহ আমাদেরকে সঠিকভাবে যাকাত ডিস্ট্রিবিউট করার তৌফিক দান করুন আমিন বলুন এটা আল্লাহর আইন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া যাকাত এই যাকাত এটা সেতু বন্ধন ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ হবে এটা আপনি দিলে আপনার মাল পবিত্র হবে মাল নিরাপদ থাকবে ব্যবসায় আপনি লাভবান হতে পারবেন দেশের মধ্যে শান্তি আসবে আমার একটি ধারণা হচ্ছে এলাকার মধ্যে যদি দশজন দলনাট্য ব্যক্তি থাকে তারা যদি পরামর্শ করে এলাকা থেকে পাঁচজন অসহায়কে এই বছর জাকাত দিবে সেটা দিয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান করবে ওনারা স্বাবলম্বী হবে এভাবে যদি পাঁচজন করে সমাজ থেকে বাছাই করা হয় জাকাতের টাকা দিয়ে আমি ধারণা আমার ধারণা আগামী বছর সে পাঁচজনে আরো পাঁচজনকে দিতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যে হারে জাকাত দিচ্ছি লুঙ্গি দিচ্ছি শাড়ি দিচ্ছি এগুলো কোনো জাকাতের নিয়মে পড়ে না এগুলো আমরা বানাইছি এগুলো আমরা বানাইছি জাকাত নিয়ম সেটা আপনার জাকাত এসেছে সেই হিসাব করে আপনার মনে করেন 20,000 জাকাত আছে আপনি একজনকে দেন যে ভাই এগুলো দিয়ে তুমি একটা কিছু করো আরো 60 জন আছে যে 20 80 এর 5 জন হয় 5 20 1 লাখ তো 1 লাখ দিয়ে যদি একটা মানুষকে একটা দোকান দেন একটা গাড়ি কিনে দেন সে একটা স্বাবলম্বী হবে তো আগামী বছর তার থেকে আর জাকাত নিতে হচ্ছে না সে আরো একজন মানুষকে জাকাত দিতে পারবে সহযোগিতা করতে পারবে এভাবে যদি সমাজ থেকে 20 জন 50 জন প্রতি বছরে 5 জন করা হয় তাহলে 5 বছরে 10 বছরে আপনি সমাজের মধ্যে একজনও জাকাত নেওয়ার লোক পাবেন না সবাই স্বাবলম্বী হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ যাই হোক আল্লাহ আমাদের রোজা সেহরি ইফতারি কবুল করেন সবাই বলুন আমিন